বন্ধুরা, আজকে একটা খুব ভালো পাত্রের খবর নিয়ে এলাম। তো ভিডিওটা পুরো দেখো যাতে পাত্র সম্পর্কে সব কিছু ভালো করে জানতে পারো। আর তোমরা যারা নিজেদের জন্য মনের মতন পাত্র বা পাত্রী খুঁজছো অথচ পাচ্ছ না, তোমরা চাইলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে দেখতে পারো। আমাদের চ্যানেল সম্পর্কে দেখো, সেখানে আমাদের সম্পর্কে সব কিছু লেখা রয়েছে। তাহলে দেখো পাত্রের নাম। তো বন্ধুরা এখানে পাত্র নাম দিতে চাননি, তিনি বলেছেন যে যোগাযোগ করলে নামটা জানানো হবে। কাস্ট, জাতি মুসলিম। ডিওবি, ডেট অফ বার্থ। তো বন্ধুরা এখানে পাত্রের পুরো বয়স দেওয়া আছে 32 বছর। এডুকেশান, শিক্ষা, তিনি এইচএস পাস করেছেন, তারপরে ডিইএলএড করেছেন, যেটাকে আমরা আগে বেসিক বলতাম, প্রাইমারি চাকরির জন্য যেটা ট্রেনিং লাগে সেটা তিনি করেছেন। কি বলা যায় কখন ওনার প্রাইমারি চাকরি হয়ে যেতে পারে? এখন তিনি একটা প্রাইভেট স্কুলে চাকরি করছেন, পরে প্রাইমারিতে চাকরি পেয়েও যেতে পারেন। তো অকুপেশান, তিনি এখন প্রাইভেট স্কুলে কর্মরত। ম্যারিটাল স্ট্যাটাস, বৈবাহিক অবস্থা, অবিবাহিত। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, বাড়িতে মা বাবা 3 ভাই ও 1 বোন আছে। ব্রাইড নিডেড, ইনার যেমন পাত্রী চাই তা হলো কমপক্ষে এইচএস পাস পাত্রী চাই, পাত্রী ডিভোর্সি বা বিধবা বা বন্ধা হলেও চলবে, পাত্র ঘর জামাই থাকতে চান। তো বন্ধুরা এই পাত্রের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, আর কন্ট্যাক্ট নাম্বার ইনি দিতে চাননি। তো তোমরা যারা এই পাত্রটিকে যদি পছন্দ করো বা পাত্রের প্রতি যদি ইন্টারেস্টেড হও বিয়ে করার জন্য, তাহলে এই যে ভিডিওটা দেখছো এর কমেন্ট বক্সে নিজেরা কমেন্ট করো, পাত্র তোমাদের সাথে যোগাযোগ করে নেবেন। তাহলে বন্ধুরা আর দেরি কেন, তাড়াতাড়ি করো।